অতএব রহমান রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবীনা মুহাম্মদ আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান tabi'ahu bi ihsanin ila yaumiddin প্রথম আমরা শোক প্রকাশ করছি আমাদের তাকদির ভাই স্ত্রী মারা গেছেন তো দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতে ফিরদস দান করেন আমিন উচ্চ মর্যাদা দান করেন এবং আমাদের তাকদির ভাইকে যেন ধৈর্য ধারণ করা তো করেন এবং দুনিয়াতে তারা যেভাবে মিল মোহাম্বতে ছিলেন জাননাতে যেন তারা একসাথে আবার একত্র হতে পারেন জান্নাত তো ফের দশ এই দুয়াই তার জন্য করি এবং তাকে তাকে ধৈর্য ধারণ করাতে অভিযোগ করুন এবং তার সন্তানদেরকেও ধৈর্য ধারণ করা তো অভিযোগ করুন তো সবাইকে যেতে হবে আমাদেরকেও যেতে হবে তো ওই জন্য আমাদেরকেও প্রস্তুতি গ্রহণ করার তো করুন আজকে আমাদের ইমান ভাই দেশ থেকে আসছেন নতুন সংবাদ মাসা আল্লাহ তালা যেন তাকেও যে উদ্দেশ্যে গেছিলেন এবং আসছেন আমাদের মাঝে যেন সেই উদ্দেশ্যটা যেন আল্লাহ হরবুল আলমিন মানজুদ মানজুল মাকসুদে যেন উপনীত হওয়ার তফিক দান করেন আরও আমাদের ভাই মেহমানকে পেয়েছে আমাদের কাপ্তান পাসাবার পরিচিত মুখ মাস তো গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম জেকির কি কি অর্থে ব্যবহৃত হয় নামাজ ও জেকির তারপর কোরআন তেলাওয়াত জেকির মহাগ্রন্থ আল কোরআন জেকির ইসলামের শরিয়া সবই জেকের তো আজকে আমরা সেটিরে সারসংক্ষেপ কিছু আলোচনা করার পর আমরা জেকেরের ফজিল সম্পর্কে আলোচনা করব তো জেকের দুই প্রকার জেকের কয় প্রকার দুই প্রকার একটা হলো জেকের সাধারণ জেকির একটা কি আম জেকির আম তো বুঝি আমরা নাকি আম এবং খাস আমরা বুঝি আম জেকির হলো আল্লাহর নৈকট্য লাভের জন্য আমাদের জীবনে যা কিছু করি সেটাই জেকির আল্লাহরবুল্লা আলমিনের নৈকট্য লাভের জন্য আমরা যে কাজটাই করি কথা কাজ অন্তরের পরিকল্পনা সব কিছুই কি জেকির সেটা হলো সব প্রকার আবাদত নামাজ নামাজ অনেক সময় আমরা অনেকে বলি থাকি নামাজকে সালাতি বলতে হবে কি বলেন সালাত বলা উত্তম কিন্তু হলে এমন জায়গায় আপনি গেছেন সেখানে সালাত বুঝবে না বুঝবে না কি করবেন আপনি সেখানে নামাজ বলবেন তাই না তো নামাজ হোক রোজা হোক হজ হোক কোরআন তেলাওয়াত হোক দুয়া তসবি অর্থাৎ আল্লাহরবুল আলমিনের আল্লাহরবুল আলমিনের সন্তুষ্টি কামনার জন্য রাসুল উল্লাহ সাল্লাহ আলহিউাল্লামের পদ্ধতিতে যে কাজটাই করবেন সেটাই হলো জেকির সেটাই হলো কি জেকির আমি ভাত খাচ্ছি কিসের জন্য আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে এটাও হলো কি জিকির আল্লাহ জিকির করছি আমি কেন আল্লাহরবুল্লম বলছেন যখন তোমরা নামাজ শেষ হয়ে যাবে দুনিয়াতে সরিয়ে পড়ো আর সেখানে কি বেশি কি করবে জিকির করবে দুনিয়াতে সরিয়ে পড়ার পর যেই কাজটি আপনি করতে যাচ্ছেন যেই কাজটাই করছেন সেটাই হবে কি আল্লাহ কি হবে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির হবে আর দ্বিতীয়টি হলো আর দ্বিতীয়টি হলো এটা হলো খাস সেটা হলো কি খাস জিকির আম না সাধারণ না খাদ জিকির যেই জিকিরের জন্য রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পথ নির্দেশনা করেছেন এইভাবে তুমি এই জিকিরটা তুমি মৌখিকভাবে করবে এই জিকিরটা তুমি অন্তর দিয়ে করবে ঠিক আছে সেটা হলো কি খাস জিকির যেমন রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ঘুমের সময় একটা জিকির করেছেন কি জিকির করেছেন ঘুমের সময় একটি জিকির করেছেন সেটা কি আল্লাহ বিস্মিকা তোমার নামে আমি মৃত্যুবরণ করছি অর্থাৎ ঘুমাতে যাচ্ছে এটা একটা মৃত্যু আর তোমার নামে আমি জাগ্রত হব অর্থাৎ আমার জীবন মরণ আমার যা কিছু রয়েছে কার জন্য তোমার জন্য কার জন্য তোমার জন্য বল সালাতি ও নসুকি ও মাহিয়ায় ও লিল্লাহি লিল্লাহ আলামিন বলুন আমার নামাজ আমার কুরবানি জীবনের সমস্ত ত্যাগ সন্তান আমি লালন পালন করছি এটা কার জন্য আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য আমি যে দোকানে এত কষ্ট করছি কার জন্য আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য এই দোকানে আমি যত কষ্ট করব এই সব আমার আখেরাতের অ্যাকাউন্টে জমা হবে দুনিয়াতে আমি সন্তানদের জন্য কোটি কোটি টাকা রেখে যেতে পারি এটা কিন্তু দুনিয়াতে রেখে গেলাম কিন্তু আমার অ্যাকাউন্টে জমা করে গেলাম সব কিছু আমার অ্যাকাউন্টে যাবে তাই কি অনুসুকি ও মাহিয়ায়া জীবনের যা কিছু আছে ও মামাতি মৃত্যুর পর এবং মৃত্যুবরণ করব কার জন্য লিল্লাহ রাবাহ আলমিন একমাত্র আল্লাহর জন্য একমাত্র কার জন্য আল্লাহর জন্য তাহলে আমাদের দুনিয়ার যত কিছু আমরা কাজ করি না কোনো আল্লাহর সন্তুষ্টির জন্য সবই কি আল্লাহর জিকির সবই কি আল্লাহর জিকির আর জিকির একটা খাস সেটা হলো কি যেটা আমরা পাঠ করলাম ঘুমের সময় যে আমরা দোয়াটা পাঠ করি এটাও কি জেকির ঘুম থেকে জাগ্রত হয়ে আমরা যা পাঠ করি সেটাও কি জেকির তাহলে সার্বিক জীবনের সবকিছু যে আমাদের জেকির তার একটা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন হাদিসটি বর্ণনা করেছেন আয় তালানহা কে বর্ণনা করেছেন আয়েশার আদেলা তালেন হা বলেন যে রাসূল উল্লাহ সাল্লাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন ইননামা জুয়েলা তাওয়াফু বিল বাইতে কাবাঘরে তো আপ কেন এটাকে ফরজ ফরজ করা হয়েছে এই নিয়ম কেন করা হয়েছে ওবাই সাফা ওয়াল মারওয়াতি বাই সাফা মারোয়ার আমরা যে দৌড়াদৌড়ি করি কেন করা হয়েছে কেন এই নির্দেশনা দেওয়া হয়েছে তারপর ওরামিয়েল জামারাত জিমার আর যে আমরা কঙ্কর নিক্ষেপ করি আমরা যে কঙ্কর নিক্ষেপ করি কেন জেকের প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর জেকের প্রতিষ্ঠা করার জন্য আমরা হজে যত কাজ করি সবগুলি অর্থাৎ আমার সার্বিক জীবনে যা কিছু করি সেটা কিসের জন্য আল্লাহর জেকির প্রতিষ্ঠা করার জন্য কিসের জন্য আল্লাহর জিকির প্রতিষ্ঠা করার জন্য রসুল্লাহ ফজিলত সম্পর্কে খাস জিকির যেটা এবং আম জিকির যেটা খাস জিকিরের জন্য কিছু আল্লাহ রব্বুল আলমিন কি করেছেন হাদিস বর্ণনা করেছেন শিক্ষা দিয়েছেন আম জিকিরের জন্য কিছু শিক্ষা দিয়েছেন আবদুল্লাহ বিন বস রাজি আল্লাহ তালান হু রাসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে সে বললেন ইয়া রাসুল আল্লাহ শরীয়তের অনেকগুলি বিধান রয়েছে তা আমাকে কিছু শিক্ষা দিন যেটা আমি সব সময় করব এবং আমার অনেক উপকার হবে রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম বললেন যে তুমি তোমার জিহবাকে তুমি কি করবে তোমার জিহবাকে তোমার জিহবাকে জিব্বাকে সবসময় তুমি তরুতাজা রাখবে কি রাখবে তরতাজা রাখবে কিসের জন্য জিকির দিয়ে দিয়ে তোমার জিহু সবসময় তরতাজা রাখবে কি রাখবে সবসময় তরুতাজা রাখবে রাসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে আবদুল্লা বন বেস রাজি আল্লাহ তিনি কি চাইলেন যে আমাকে সংক্ষিপ্ত কিছু আমল শিক্ষা দিন যেই শিক্ষার মাধ্যমে আল্লাহ রবীন্দন আমার অধিক মর্যাদা দান করবেন আর হাতিসে রাসুল উল্লাহ সাল্লা সাল্লাহ আবুদ্দার দার বলেন রাসুল্লাহ সাল্লাহ একদিন বললেন আলা তোমাদের উত্তম আমলের একটা উত্তম আমলের নমুনা কি তোমাদেরকে শিক্ষা দিব না তোমাদের কি একটা উত্তম আমলের কথা কি বলবো না কি হবে সেটা কি উত্তম আমল আজকা কুমেণ্ডা মালিকে কম আর এটা হলো আল তোমাদের প্রভু তোমাদের প্রতিপালক আল্লাহরব্বুল আলামিনের কাছে এটা অনেক পবিত্র একটি আমল কি আমল পবিত্র একটি আমল ওয়ার ফা ও হাফি কম এবং এই আমল করলে আল্লাহরব্বুল আলামিন তোমাদের মর্যাদা বৃদ্ধি করবেন কি করবেন তোমাদের মর্যাদা বৃদ্ধি বৃদ্ধি করবেন ওয়া ওয়া খায়রুল লাকুম মিন ইতা'ইল জাহাবি ওয়াল ফিদ্দা উন্না হাদিসান মিন ইনফাকিল জাহাবি ওয়াল ফিদ্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন যে এটা হবে তোমাদের স্বর্ণ দান করার চেয়েও অধিক মূল্যবান এবং রূপ্য দান করার চেয়েও অধিক মূল্যবান সেই আমলটি তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন ও খায়রুকুম মান তালকাউ আদু ওয়াকুম এবং তোমরা যুদ্ধের ময়দানে শরীর অংশগ্রহণ করে তোমরা বিধর্মীদের গলা করদ মানে গর্দান কর্তন করবে এবং তারাও গর্দান কর্তন করবে এই পরিস্থিতি পরিস্থিতি উত্তম উত্তম এই পরিস্থিতির সালামে সাহাবারা বললেন বালা ইয়া রসুল শিক্ষা দিন কি দিন সেটা শিক্ষা দিন তাহলে এটা কটা কথা বলা হয়েছে উত্তম আমল কি বলছেন রসুল সাল্লাহ সাল্লাম এটা হলো তোমাদের উত্তম আমল আল্লাহ রব্বুল আলমিনের কাছে একটি অধিক প্রিয় পবিত্র একটা আমল পবিত্র একটা আমল এবং আমাদের মর্যাদা বৃদ্ধি করার একটি আমল এরপরে স্বর্ণ স্বর্ণ দান করার চেয়েও উত্তম রূপ্য দান করার চেয়েও উত্তম যুদ্ধের ময়দানে গিয়ে গরদান কেটাম মানে মুসুল মানে কি বলে বিধর্মীদের যদি বিধর্মীদের সাথে যদি যুদ্ধ হয় সেই যুদ্ধে তারা গরদান কাটবে আপনিও তাদের গরদান কাটবেন এই পরিস্থিতির চেয়েও সেটা উত্তম সাহবার আব্লাহ নিয়া রসুল আল্লাহ বলুন রাসূল আলাহি সাল্লাম বললেন সেটা কি জিকরুল জিকরুল্লা হে আজ জাওয়াজাল এটা হলো কি আল্লাহরব্বুল আলাহ মেরা জিকির তাহলে আপনি যদি আল্লাহর জিকির করেন তাহলে এই জিকিরটা আপনার কাছে কতগুলি বস্তু পাচ্ছেন কতগুলি বস্তু পাচ্ছেন

আখেরাতের সর্বনাশকে তারা সর্বনাশ মনে করতেন এবং আখেরাতের কিছু আরো মর্যাদা আমি আরো কিছু চেষ্টা করলে পাইতাম তারা সর্বনাশ মনে করতেন এমন নয় যে তারা আমল বাদ দিয়ে না আমলটা করতে করতে আমি সর্বনাশ মনে করতেন তারা এসে বললেন ইয়ারাসুল্লাহ আমাদের সর্বনাশ হয়ে গেছে বলছে কি বলছে যে আমরাও নামাজ আদায় করি আর ওই পয়সাওয়ালারা নামাজ আদায় করে আমরাও রোজা রাখি ওনারাও রাখে কিন্তু ওনাদের কিন্তু আরেকটা একটা মর্যাদা রয়েছে ওনারা দান করার মাধ্যমে যে মর্যাদা আল্লাহ রব্বুল আলমের কাছে পাচ্ছেন সেই মর্যাদা কিন্তু আমরা পাচ্ছি না রসুল সাল্লাহ সাল্লাম বললেন ঠিক আছে তোমাদের একটা আমল শিক্ষা দিব তোমাদের কি শিক্ষা দেবো আমল শিক্ষা দেবো তোমরা যদি সেই আমলটা করতে পারো তারা দান করে যা পাবে তোমরাও তাই পাবে সেটা কি তোমাদেরকে তোমরা তাকবির পাঠ করবে আল্লাহ আকবর বলবে আলহামদুলিল্লাহ বলবে অর্থাৎ আল্লাহ জিকির করবে কি করবে আল্লাহ রব জিকির করবে এবার তো অভাবী মুসলমানরা খুব খুশি তাদের মর্যাদা আমরা পেয়ে যাচ্ছি কিছুদিন পরে সে বললে ইয়ারাসুল্লাহ এবার তারও সর্বনাশ হয়েছে বলছে কি সর্বনাশ বল তারাও তো শিক্ষা গ্রহণ করেছে আল্লাহ রব আলমিন বললেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বললেন যে ফাদুল্লাহ আল্লাহর অনুগ্রহ যাকে ইচ্ছা তাকেই দান করো তুমি যে দান করার মতো পেয়েছো এটাই তোমাদের জন্য কি আলহামদুলিল্লাহ পাঠ করো আর ওরা যে অতিরিক্ত আরো কিছু পেয়েছে এবং তোমাদেরও শিক্ষা গ্রহণ করেছে আল্লাহরবুল আলমী তার ফজিলত তার মর্যাদা আল্লাহরবুল আলমী তার অনুগ্রহ তাকে ইচ্ছা থাকে তিনি কি করেন দান করে থাকেন তাহলে জেকের মাধ্যমে জেকির আজকারের মাধ্যমে আমরা কি পাচ্ছি দান করার মতো ফজিলত আমরা পাচ্ছি দান করার মতো আমরা কি সব আমরা সেখানে পাচ্ছি দান করার মতো কি পাচ্ছি আমরা ফজিলত পাচ্ছি রাসূলুল্লাহ সাল্লা সাল্লাম থেকে মক্কা বক্কা থেকে রওনা হলেন মক্কার রাস্তায় তখন একটা পাহাড় আসলো একটা পাহাড় আসলো সামনে রসুল বললেন এরা হলো এই পাহাড়ের নাম হলো জুমদান সেই জুমদান পাহাড় যখন অতিক্রম করছিলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন সিরু তোমরা চলতে থাকো হা দা জুমদান এটা হলো কি জুমদান পাহাড় এই পাহাড়ের নাম কি জুমদান পাহাড় এবং রাসুল সাল্লা সাল্লাম বললেন সাবাকাল মুফার রাদুন যারা একক আমল করছে তারা তো আমলের দিক দিক অনেক অগ্রসর হয়ে গেছে একক আমল করছে যারা কি আমল করছে একক আমল করছে তাদেরকে মানে সবার ভিতরে তারা এককভাবে আমল করছে মানে বেশি লোক না অল্প লোক আমল করছে রসুল্লাহ সাল্লাহ আলহিহাল্লামকে বলা হলো কি অমাল মুফার রাদুন একক কারা একক আমল কি সেটা রসুল সাল্লা সাল্লাম বলছেন আজ্জা আল্লাহ যারা বেশি বেশি জিকির করছে তারা যে মর্যাদা নিয়ে যাচ্ছে আল্লাহ রব্বুল্লাহমিনের কাছে অন্য রাজ কিন্তু নিয়ে যেতে পারছে না অন্য অন্যরা কি পারছে না যে তারা নিতে পারছে না আল্লাহ রব্বুল্লা আলমিন যারা জিকির করে যারা জিকির করে তাদেরকে আল্লাহ আল্লাহরুল্লাহ বলছেন এরাই হলো জ্ঞানী আর যারা জিকির করে না তারা কিন্তু তাদের জ্ঞান নাই জিকির করতে কি বলছেন জ্ঞানী বলছেন কি বলছেন কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না খালকে খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াক্তিলাফিল লাইলি ওয়ন্নাহারে ল্লাইআতা আলবাব দিনের পরিবর্তন রাতের পরিবর্তন দুনিয়ার সৃষ্টি দুনিয়া এবং আকাশ আকাশের সৃষ্টি আকাশ এবং জমিনের সৃষ্টি এর ভিতরে কাদের জন্য কি রয়েছে জ্ঞানবান যারা যাদের জ্ঞানী যাদের আকল রয়েছে তাদের জন্য কি রয়েছে নিদর্শন রয়েছে তারা কারা আল্লাযিনা তারা ওই ব্যক্তিরা যিকুরুন যিকুরুন আল্লাহ যারা কি করে আল্লাহর জিকির করা কিয়ামান কোন অবস্থায় দাঁড়ানো অবস্থায় দাঁড়ানো অবস্থায় আল্লাহর জিকির করে ওয়াকুদান বসা অবস্থাও তারা জিকির করে যখন শুয়ে থাকে তখনও তারা জিকির করে তাহলে একজন মুসলমান সেকেন্ড তার নিস্তার আছে আছে এটা এক খাদ যেটা আম জিকির করতে হবে খাদ জিকির করতে হবে আম যেটা করলেন আপনি দোকানে গেছেন সেখানে আপনি জিকির করছেন সেটা কোন জিকির আম জিকির আপনার আল্লাহ রব্বুল আলমিনে দেওয়া পদ্ধতিতে আপনি ব্যবসা করছেন আপনি চাকরি করছেন সন্তান প্রতিপালন করছে এটা হলো আম আজ খাস কোনটি এটা হলো আপনার কি অন্তর এবং মুখ দিয়ে কি করতে হবে জিকির করতে হবে তাহলে আপনি মুখের জিকির সব সময় করতে হবে আপনাকে কেন করতে হবে একটা আপনার প্রমাণ দিই আমরা যখন বাথরুমে যাই টয়লেটে যাই টয়লেট থেকে বাইরে বের হওয়ার পর আমরা কি পড়ি কেন গুফার পরি পড়ি নাকা অর্থ কি আগে আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই তো বাথরুমে গিয়ে আমি কি অপরাধ করলাম কেউ না বিড়ি সিগারেট খায়ছে এখানে আমটা কি খাইছেন আপনাকে কোনো পাঠ করতে হবে আর যারা বিড়ি সিগারেট খায় বেশিরভাগ পরেই না পরে তারা তারা বেশিরভাগ পরেই না তারা বিড়ি সিগারেট খান না তারা ওখানে গিয়ে কি অপরাধটা করলেন অনেকেই বলছেন যে অনেকগুলি ব্যাখ্যা দিয়েছেন তার ভিতরে একটা ব্যাখ্যা হলো যে ওখানে জিকির করা নিষেধ সেখানে কি করা নিষেধ জিকির করা নিষেধ একটা সময় বৈধ সেখানে জিকির থেকে আপনি বারণ থাকার কারণে আল্লাহ হরব্বুল আলমীর কাছে বললেন আল্লাহ ওই সময় তোমার কাছে আমি জিকির করতে জিকির আমি বিমুখ ছিলাম জিকির করতে পারিনি আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই ওই সময়টার জন্য তোমার কাছে ক্ষমা চাই আর আর একটা হল যে আপনি যখন খাদ্য গ্রহণ করেছেন এই খাদ্য গ্রহণ আপনি করার পর আপনার দায়িত্ব শেষ এরপর আল্লাহ হরব্বুল আলমিন আপনার এই শরীরের ভিতরে কোটি কোটি পার্স কোটি কোটি কি পার্স ওগুলি দিয়ে সেগুলিকে হজম করিয়ে আপনাকে সেটা ক্লিয়ার করিয়ে দিলাম যদি ক্লিয়ার যদি না হয়তো তাহলে কি অবস্থা হইতো অনেকে আছে ক্লিয়ার হয় না ওষুধ না খেলে অনেকের আবার দেখবেন যে বীজ বীজ দিয়ে পাইপ মানে কি সেট করে দেওয়া হয়েছে ওটাতে ক্লিয়ার হয় পেশাব পায়খানা তার তাদের যে কি অবস্থা ওইটা বাদি দেন যাদের ডায়ালোসিস করতে হয় কিডনি কি হতে হয় ডায়ালো পেশাব হয় না কি হয় না পেশাব ঠিকভাবে হয় না ডায়ালিসিস করতে হয় প্রতিদিন একবার অনেকের আছে প্রতিদিন দুইবার ডায়ালিসিস যদি আপনাকে যদি সপ্তাহেও যদি একবার যাইতে হয় হাসপাতালে কি পরিস্থিতি হবে আপনার আচ্ছা এক সপ্তাহে এক মাসে গেলেন শুধু আপনাকে নলডা যে থাকে নলডা লাগাই থাকে ওই নলডাই যদি আপনি এক মাস আপনার সাথে থাকে মাসে যাইবেন একবার ডাই লাগালে আপনার কি পরিস্থিতি হবে কি পরিস্থিতি হবে আপনার আল্লাহ হরবুল আলমিন আল্লাহ হরবুল্লা আলমিন যে এই ভিতর থেকে আর এরপরে আপনি যখন খাদ্য গ্রহণ করেছেন এই খাদ্যের ভিতরে বিষ ছিল এই বিষটাকে আপনাকে পেশাব পায়খানার মাধ্যমে আল্লাহ রবুল্লা আলমিন ক্লিয়ার করে দিলেন আর এটা যদি আপনার শরীরে যদি ঢুকে যেত তাহলে আপনার তো মৃত্যু অনিবার্য আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আপনাকে এই পরিস্থিতি থেকে আল্লাহ রব্বুল্লা আলমিন কি করলেন আপনি আল্লাহ রব্বুল বাঁচাইলেন এই জন্য আল্লাহ রব্বুল কাছে বাথরুম থেকে আসার টয়লেট থেকে আসার পর শুক্রিয়া করবেন কেন ইয়ারব্বুল আলমিন আপনি যেই প্রক্রিয়ায় আমার ক্লিয়ার করিয়ে দিলেন পরিষ্কার করে দিলেন যদি না করতেন তাহলে কি পরিস্থিতি হতো এত কিছু করার পর আল্লাহ তোমার কি আমি শুক্রিয় আদায় করতে পেরেছি সেই রকম শুক্র আদায় করতে পেরেছি আমি কি সেই জিকির আমি করতে পেরেছি করতে পারি নাই আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাই তোমার কাছে কি চাই আমি কি চাই ক্ষমা চাই তো কোরআনের আয়াতে আল্লাহ বলছেন আলামিন বলেন তারাই হলো কি তারাই হলো কি জ্ঞানী যারা কারা যারা আল্লাযিনা ইযকুরুন ইযকুরুন আল্লাহ কিয়ামান যারা দাঁড়ানো অবস্থায় জিকির করে উকুদান বসা অবস্থায় জিকির করে ওয়ালা জুনুবিহিম তারা যখন শুয়ে থাকে সেই অবস্থাও তারা জিকির করে তাহলে জিকির কতক্ষণ করতে হবে দাঁড়িয়ে আছেন যাচ্ছেন আপনি তখনও আপনাকে জিকির করতে হবে আপনি বসে আছেন সেখানেও জিকির করতে হবে আপনি যখন শুয়ে আছেন সেখানে আপনাকে কি করতে হবে আল্লাহর জিকির করতে হবে তাহলে এই চব্বিশ ঘন্টার ভিতরে আপনি কি পাঁচ মিনিট আপনার জন্য রেহাই আছে যেই সময় আপনাকে জিকির না করলে চলবে চলবে না চব্বিশ ঘন্টা আপনার জিকির করতে হবে আল্লাহ নবী সাল্লা আল্লাহ বলছেন যে জিকির করলে উপকার আছে জিকির না করলে অপকার আছে খাদ জিকির কথা বলছি আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলছেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন কেউ যখন বাড়িতে প্রবেশ করার সময় আল্লাহর নাম নিয়ে আল্লাহর জিকিরি করে বাড়িতে যখন প্রবেশ করে তখন শয়তান একে অপরকে বলে এই বাড়িতে প্রবেশ প্রবেশাধিকার তোমাদের নাই প্রবেশ করতে পারছ না কেন আল্লাহর নাম নিয়ে যে প্রবেশ করেছে যখন সে খাদ্য গ্রহণের সময় আল্লাহর নাম নিয়ে জিকির করে যখন খাদ্য গ্রহণ করে বলছে বাড়িতে প্রবেশ অধিকারও পাইলে না আর কি খাদ্যও গ্রহণ করতে পারলে না ঘুমানোর সময় যখন সে জিকির করে জিকির পরে ঘুমায় তখন কি বলে এই বাড়িতে থাকারও অধিকার তুমি পেলে না অর্থাৎ জিকির করে যদি আপনি যদি মানে প্রবেশ করেন জিকির করে যদি আপনি খাদ্য গ্রহণ করেন আর জিকির করে যখন আপনি কি করবেন শয়ন করবেন শয়তান আপনাকে অনিষ্ট করতে পারবে না এর উল্টা কেউ যদি আল্লাহর নাম না নিয়ে যখন প্রবেশ করে একে অপরকে কি বলে চলো এবার থাকার ব্যবস্থা হয়েছে প্রবেশের প্রবেশ করতে পারলে খাওয়ার সময় যখন আল্লাহর নাম জিকির যখন না করবেন বলছে তার সাথে তোমার খাওয়ারও অধিকার রয়েছে ঘুমানোর সময় যখন আল্লাহ জিকির না করলেন বলবে এবার কি তুমি ঘুমানোরও তার সাথে ঘুমানোরও সুযোগ পেয়ে গেলে তাহলে জিকির করে যদি আমি না ঘুমাই জিকির করে যদি আমি যদি খাদ্য গ্রহণ না করি আর জিকির করে যদি আমি যদি বাড়িতে যদি প্রবেশ না করি তাহলে শয়তান আমাকে অনিষ্ট করতে পারে শয়তান শান্ত কি করতে পারবে অনিষ্ট করতে পারবে এই জন্য আমাদেরকে সব সর্বাক্ষণে কি করতে হবে জিকির করতে হবে আর জেকির যদি না করি তাহলে লাভ কি হবে আল্লাহ নবী আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জেকির যদি কেউ না করে তাহলে হবে তার জন্য সেটা হবে তার জন্য খাসারা ধ্বংস জিকের যদি কেউ না করে সেটা কী হবে তার জন্য ধ্বংস হবে কি হবে জেকের না করলে আল্লাহরব্বুল্লাম বলছেন ইয়া আই ও আল্লাহ বিন আ মান উল্লাহ তুলহিকুম আমুয়া হুকুম আলা আ উলাহ হুকুম আনবিক্রিল্লাহ অমাইয়া খালাদা আলিকা ফা উলা ইকা হমুল খা সেরু আল্লাহরব্বুল আলাম ইন ইমান দাদ বলছেন যে তোমাদের সম্পদ তোমাদের কি সম্পদ তোমাদের তোমার আল্লাহর জিকির থেকে যেন তোমাদের গাফেল না করতে পারে যদি করে কাউকে যদি করতে পারে হুমুল এরাই হলে ক্ষতিগ্রস্ত জিকির যদি আপনি না করেন তাহলে আপনি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত জিকির যদি না করেন কি হবেন আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন তাহলে আমাদেরকে জিকির কি করতে হবে সব সময়। করতেই হবে তাহলে জেকের যদি আমরা যদি না করি তাহলে কি হবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত আর যদি করি তাহলে শারীরিক ভাবে মানসিক ভাবে আপনি কি পাবেন চাঙ্গা হয়ে যাবেন প্রমাণ রাসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে তার মেয়ে নাম কি ফাতেমারাদ আল্লাহ আনহা এসে বললেন ইয়া রাসুল এই পানি আনতে আনতে দেখেন আমার এখানে কি দাগ হয়ে গেছে কী হয়ে গেছে দাগ হয়ে গেছে রাসুলের মেয়ে আর হাতেও দাগ হয়ে গেছে ওই চাকি বিষতে বিষতে চাকি ছিলেন তো এখন তো মেশিনে করেন কি কি করি ঘোরা করি আটা ময়দা যাই করি মেশিনে করি চাউল ছাটাই করি মেশিনে তখন কী ছিল চাকি ছিল এই ঘোরাইতো গম দিতে একদিক দিয়ে ঘোরাইতো ভারী ছিল নিচেরটাও ডব ভারী এটাও ভারী পাথরের বানানো এখন সিমেন্টের বানানো পাথর দিয়ে না বড় একটা এই গুল এখান দিবে দিবেন আর ঘুরাইবেন কি গুড়া হয়ে আসবে ঠিক আছে এটা করতে করতে হাতেও করা পড়ে গেছে করা চেনেন তো হাতেও কি হয়েছে করা পড়ে গেছে গিয়ে বললেন ইয়ার রাসুল্লাহ তার পিতাজিকে বললেন হাতে মারা দেহ তালান হা বাবা আমাকে একটা কাজের মেয়ে দিন আবেদন করলেন যারা মেয়ে বিয়ে দিয়েছেন তারা জানে মেয়ের আবেদন কি যাদের মেয়ে আছে তারা বুঝলেন মেয়ের আবেদন কি কি বলেন ছেলের আবেদন একটু কর্কশি হয়ে যাই হোক মেয়ের আবেদন কিন্তু খুব নরম সুরে কি বলেন খুব নরম সুরে আপনার কাছে কি করবে আবেদন করবে তা আবেদন করার পর রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম বললেন ফাতেমা তুমি যদি চাও তাহলে দিতে পারি তবে তোমাকে যদি এমন একটা কিছু তার পরিবর্তে দিব যদি এটা তুমি নিতে পারো বলছে কি বলছে তুমি বেশি বেশি আল্লাহ জিকির করবে তা তোমার খাদ্য আমার দরকার পড়বে না কি করবে তুমি যদি বেশি বেশি কি করো জিকির করো তাহলে তোমাদের আর কি কাজের মেয়ে দরকার পড়বে না বাস্তবিক রাসুল্লাহ সাল্লামের মেয়ে বেশি বেশি জিকির করার কারণে শরীরে এমন শক্তি দিয়েছেন আল্লাহরবুল তার আর কখনো আর চাইতে আসেননি চাইতে আসেননি পরীক্ষা করে দেখেন মানসিক প্রফুল্ল মানসিক আনন্দ কতটুকু আপনি পান আপনি যখন নামাজটা যখন পড়ি আসেন নামাজটা যখন আদায় করেন জামাতের সাথে তারপর দেখেন আপনার শারীরিক মানসিক কতটুকু আপনার কি হয় মানে প্রফুল্লতা চলে আসে আনন্দ চলে আসে শরীর চাঙ্গা হয় উঁজু করার পর দেখেন কি অবস্থা উঁজু করার পরেও দেখেন কি একই অবস্থা আল্লাহ রব আলেনের জেকের জেটেই করেন না কেন সেই জেকেরেই আপনার ভিতরে যে আনন্দ বয়ে যায় আপনি একটি গরিব মানুষকে ডেকে এনে কিছু খাওয়ান একজন গরিব মানুষকে ডেকে এনে কিছু যখন খাওয়াইবেন আপনি তার খাওয়া দেখে আপনি কি আনন্দ পাচ্ছেন আপনি কি তার খাওয়া দেখেই আনন্দ পাচ্ছেন অনেকে আছে হোটেলে গেছে যাওয়ার পরে দেখে কি এক ছেলে বা বৃদ্ধ মানুষ এখানে বসে আছে তাকে নিয়ে আসার পর বলছে আমি জীবনে অনেক মুহূর্ত কাটিয়েছি কিন্তু ওই গরিব মানুষটাকে আমার পাশে বসিয়ে নোংরা কাপড় কি কাপড় নোংরা কাপড় তারে আমার পাশে বসিয়ে হোটেল থেকে খাওয়ার অর্ডার দিয়ে আমি তখন সে খাচ্ছে আমার ভিতরে যে কি আনন্দ বইছে সেটা প্রকাশ করার মতো ভাষা আমার কাছে নেই কেন সেটা আপনার আল্লাহ জিকির করছেন কি করছেন আল্লাহ রব আহমিনের জিকির করছেন আপনারা জানেন অনেকে বন্যার্থদের অনেকে সাহায্য করেন বন্যাত্মদের সাহায্য করতে গিয়ে নৌকা দিয়ে সেখানে তাদের বাড়িতে বাড়িতে অনেকে ধরেন দুই দিন মানে মানে সারাদিন খায়নি কিছু মুড়ি কিছু চিড়া দিয়ে আসলেন অদেরও যে মানে চোখে যে আনন্দের বন্যা আর তা দেখে আপনার ভিতরে যে একটা আনন্দ বয়ে যায় এই আনন্দ কিন্তু অন্য সময় এরকম আনন্দিত আপনি হন না কেন কারণটা কি আপনি আল্লাহর জিকির করছেন কি করছেন সেখানে আল্লাহ রব্বুল আলমিনের জিকির করছেন আল্লাহ রব্বুল্লা আলমিনে কি করছেন জিকির আপনি করছেন তাহলে আমাদেরকে আমাদেরকে জিকির করতে হবে কতক্ষণ সার্বক্ষণিকভাবে একটা হলো আম জিকির একটা হলো কি খাস জিকির আম কি আমার নামাজটাও কি জিকির আমি যখন ব্যবসা করতে যাব আল্লাহর পথে যে ব্যবসাটা করব সেটাও কি জিকির কেন আল্লাহ নবী সাল সাল্লাম বলছেন যেই ব্যবসায়ী তার ব্যবসাতে শত তার সাথে ব্যবসা করেছে এই ব্যবসায়ীকে কেয়ামতে দিন আল্লাহ রব্বুল্লা আলমিন নবী শহীদ এবং সিদ্দিকিনদের সাথে আল্লাহ আল্লাহর হাসের মাঝে ওঠাবেন কত বড় জিকির সেটা ব্যবসা যে করছেন এই ব্যবসাটা কত বড় জিকির শুধু কি তাই রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন যে আপনি একটি টাকা একটি দেড়হাম একটি মুদ্রা মুদ্রা পর্যন্ত সৌদির মুদ্রা কি রিয়াল ইন্ডিয়ার মুদ্রা কি রুপি বাংলাদেশের মুদ্রা কি টাকা বুঝতে পেরেছেন এবার রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন আপনি একটি মুদ্রা আল্লাহর রাস্তায় ব্যয় করলেন কার রাস্তায় ব্যয় করলেন একটি টাকা আপনি মানে পতিককে দান করলেন মুসাফিরকে দান করলেন মুসাফির অবস্থা যদি কোটি টাকার হন দেখবেন সফর অবস্থা অনেক সময় এমন পরিস্থিতি আসে এই পরিস্থিতিতে আল্লাহ আপনি কি দিতে পারবেন জাকা নিতে পারবেন সেই মুসাফিরকে আপনি দান করলেন এক টাকা দান করলে মানুষের ঋণ থেকে বাঁচার জন্য ঋণ থেকে মুক্ত করার জন্য কিসের জন্য ঋণ থেকে মুক্ত করার জন্য এইভাবেই দান করলেন আর একটি মুদ্রা আপনার পরিবারের উপর দান করলেন কিসের জন্য আল্লাহর জিকির প্রতিষ্ঠা করার জন্য কিসের জন্য দান করলেন আল্লাহর জিকির প্রতিষ্ঠা করার জন্য আপনার সন্তানকে আপনার স্ত্রীকে আপনি যেখান থেকে এত কষ্ট করছেন কিসের জন্য করছেন লি কামাতে লিকির আল্লাহর জিকির জিকির প্রতিষ্ঠার জন্য আপনি করছেন নাকি কেন করছেন আপনার স্ত্রীকে আপনি যে ভরণ পোষণ করছেন এই প্রতিটি কেন করছেন আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য সন্তানকে আপনি লেখাপড়া করাচ্ছেন কিছুর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য সন্তানকে আপনি মোবাইল কিনে দিলেন সেটাও কি জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য যখন করছেন এগুলো হল কি আল্লাহ জি আমাতে জিকিরিল্লাহ আল্লাহর জিকির কি করা প্রতিষ্ঠা করার জন্য এই জন্য আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন আপনি একটা টাকা দান করলেন কি রাস্তায় একটা টাকা ফকিরকে টাকা টাকা একটা একটা কি পথিককে একটা টাকা দান করলেন কোথায় হ্যাঁ না আরেকটা দান কি বললাম মুসাফিরের জন্য মুসাফিরের জন্য এমনি সাবিল মুসাফিরের জন্য আর এক টাকা আপনি খরচা করলেন আপনার কিসের জন্য পরিবারের জন্য যদি আপনার নিয়ত ঠিক থাকে যদি আপনার এখলাস ঠিক থাকে যদি আপনার আল্লাহর কি প্রতিষ্ঠা করার জন্য আপনি যদি দান করে থাকেন এই সব খাতের চেয়ে সবচেয়ে বেশি আপনি সব পাইবেন বেশি মর্যাদা পাবেন যেটা আপনার পরিবারের উপর আপনি কি করলেন খরচ করলেন তাহলে এটা যে কিনা কি বলেন তাহলে আমাদের যারা এই জিকির থেকে আমরা দূরে ছিলাম কাজ করেছে কিন্তু জিকির হয়নি অনেকে আমরা কি করি কাজ করি কিন্তু এগুলি জিকির হয় না এগুলি এবাদত হয় না জিকির বলতে কি সার্বিক আবাদত আমার সেগুলি কি হয় না এবাদত হয় না তাহলে আজকে থেকে আমরা আমাদের এখানকার যে চাকরি এখানকার যে আমার ডিউটি এখানে যে আমার কি এত কষ্ট আমি যে বিদেশ থেকে এত কষ্ট করছি আমার সন্তানের জন্য এত কিছু করছি আমার পরিবারের জন্য এত কিছু করছি তাহলে এই কষ্টটা যেন এবাদতে পরিগণিত হয় সে কি করতে হবে যাতে করে এগুলি আমার সবগুলি জিকির হয় কি হয় জিকির হয় এক নম্বর জিকির হলো মুসলমান হওয়ার পর পাঁচ ওয়াক্ত নামাজ এই জিকিরটা আপনাকে করতেই হবে এই জিকির আপনি দাঁড়িয়ে আপনাকে নামাজ আদায় করতেই হবে যদি না পারেন আপনাকে বসে হলেও আপনাকে নামাজ আদায় করতেই হবে যদি না পারেন আপনি শুয়ে থেকে হলেও এই জিকির আপনাকে আদায় করতেই হবে যদি শুয়ে থেকে যদি হাত পা নাড়াইতে পারে শুধু ইশারাতে হলেও এই জিকির আপনাকে করতেই হবে এই জিকির থেকে যতক্ষণ পর্যন্ত আপনার হোশ আছে ততক্ষণ পর্যন্ত এই জিকির থেকে আপনার নিস্তার নাই নাই আর এই জিকির থেকে যদি আপনি যদি বিমোগ এই জিকির যদি না করেন তাহলে আপনি যত জিকির করেন না কেন কোন জিকির আপনার কাজে আসবে না কেন নামাজ হলো এমন জিকির এই জিকিরটা হলো কি মুসলমান এবং কাফের ভিতর পার্থক্যকারী একটা জিকির নামাজ কোন জিকির যেই জিকির মুসলমান এবং কাপেরের ভিতর পার্থক্য করার একটি আমল হলো এই জিকির তাহলে জিকির করলে দুনিয়া বেকি লাভ পাবো আল্লাহরবুল আল বলছেন আলা মানে কি ডাকছে এমন করে ডাকছে যে আপনি কানটা খারা করুন যদি করেন তাহলে আপনার অন্তর কি হবে প্রশান্তি লাভ করবে আমরা দুনিয়াতে যাই করি না কেন এই অন্তর প্রশান্তি না থাকার কারণেই আমাদের কি এত কিছু ঘুম হয় না মারামারি হয় ঝগড়া হয় যত কিছু হয় অন্তর সন্তুষ্টি অন্তরে প্রশান্তি না থাকার কারণে আমরা এগুলি করে থাকি আর যদি অন্তর যদি মানে প্রশান্তি পায়, তাহলে কি আমাদের দুনিয়া তার কি প্রয়োজন রয়েছে অন্তর যদি প্রশান্তি পায় তাহলে ওই ডাল দিয়ে ভাত খেয়ে যে আপনি আনন্দ পাবেন আর অন্তর প্রশান্তি না থাকলে কত কিছু দিয়ে খান না কেন আপনি কি পাবেন না সে শান্তি আপনি পাইবেন না আপনি ঘুম হবে না আপনি কি হবে না কোনো ব্যাপার দেখেন অন্তর যদি প্রশান্তি থাকে তাহলে কি আপনার ঘুম ঠিকভাবে হবে অন্তর যখন প্রশান্তি থাকবে তখন মানুষের সাথে কথাটাও আপনার মিষ্টি হবে আপনার অন্তর যদি প্রশান্তি থাকে তাহলে শারীরিক অনেক রোগ থেকে আপনি মুক্ত পাবেন তাহলে আল্লাহ রব্বুল্লাহ বলছেন আলা মানুষকে আহ্বান করে বলছেন মানে কম আমলেই কম আহ্বানে আল্লাহ রব্বুল আলমিন বান্দাদেরকে তিনি কান খাড়া করতে বলেছেন এই আমলে বলেছেন যে কান খাড়া করে আমার বান্দারা কান খাড়া করে শোনো এটা একটা গুরুত্বপূর্ণ তোমাদেরকে আমি নির্দেশ দিতে চাচ্ছি গুরুত্বপূর্ণ একটি আমলের কথা তোমাদের বলতে চাচ্ছি গুরুত্বপূর্ণ একটি এমন কিছু বলতে চাচ্ছি যা তোমার দুনিয়া এবং আখেরাতের জন্য মঙ্গল হবে সেটা হলো কি আলা বেদিকির হেতমা কুলুব তোমরা যদি অন্তরে প্রশান্তি যদি পেতে চাও তাহলে আমার জিকির করতে হবে করতে হবে আল্লাহর জিকির করতে হবে তাহলে আমরা কি বুঝলাম আমাদের সারস মানে জীবনের যত কিছু রয়েছে নামাজ রোজা হজ জাকাত কথা বার্তা মসজিদে যাওয়া বাজারে যাওয়া সব কিছু আমার কি হবে জিকিরে পরিণত করতে হবে আমরা করি পরিণত হয় না আচ্ছা বাজারে যখন গেলেন আমরা বাজারে যাই না সুপার মার্কেটে যাই না বা যাই না জিকির না করার কারণে আমাদের অনেক ক্ষতি হয়ে যায় আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি বাজারে প্রবেশ করার সময় এই দোয়াটা পাঠ করবে আল্লাহ তার লক্ষ নেকি লিখে দশ দিবেন কেয়ামতের দিন একটা নেকির জন্য কি বাপের কাজ যাবেন বাপ ভেগে যাবে মনে হয় চাইবো ছেলের কাজ যাবেন ছেলে ভেগে যাবে বন্ধু ভেগে যাবে কিন্তু আল্লাহ নবী সাল্লা আল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি বাজারে প্রবেশ করার সময় এই দুয়াটি পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দাহু লাশের কালাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ই ওয়া ইউ মিতু ওয়া আলা কুল্লি শাহিন কাদির এই দুয়াটা পাঠ করে এটা আবার কিছু কম বেশি আছে দুয়াতে কিছু দুয়াতে মানে দু একটা শব্দ কম বেশি আছে এটাও আছে অন্যটাও আছে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন যে ব্যক্তি এই দুয়াটা পরে বাজারে প্রবেশ করবে তার আমল নামাতে আল্লাহ রব আলমিন দশ লক্ষণ কি লিখে দেবেন তাহলে এই জিকিটটা থেকে আমরা বঞ্চিত এই জিকিটিতে কি আমরা বঞ্চিত কেন করবো না জিকিটটি আচ্ছা আমরা যখন বাড়িতে যখন বসে থাকি এমনি বসে আছি তখন আমরা কি করি মন ডাকুন দিক যা মনটাকে আল্লাহর জিকির দিয়ে নিয়ে আসেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইহু আল্লাহ আকবার আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন এই চারটি বাক্য অধিক প্রিয় এই চারটি বাক্য কি আল্লাহর আলমিনের কাছে অধিক প্রিয় এই চারটি বাক্য আপনি পড়তে থাকেন আপনি কাজে আছেন কিন্তু মন থেকে আপনি যদি কয়েকদিন যদি এটা যদি কি করেন চেষ্টা করেন সোভান আল্লাহ আলহামদুল্লাহর আপনার মনে মনে পড়ছেন কিছুদিন পরে আপনার অটো হয়ে যাবে আপনার শরীর আপনার অন্তর কি হয়ে যাবে অটো হয়ে যাবে আপনার যেভাবে কি হয়ে যাবে অটো যারা গাড়ি চালান যারা গাড়ি চাল অন্য মনস্ক হলেও কিছু আসছে পা চলে গেছে হাতও চলে গেছে যারা গাড়ি চালান তারা বুঝেন হাতও চলে গেছে পাও চলে গেছে ঠিক আছে অটো হয়ে গেছে এখন আপনি যদি এই জিকিটটা সবসময় পুটপাট করতে থাকেন তাহলে আপনার অন্তর এবং আপনার জিহবা কি হবে অটো হয়ে যাবে আপনার এমনিতেই অনেক সময় আপনি অন্য মনস্ক থাকলেও যখন আপনার মনস্ক ফেরত আসবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনি যে এতদিন অন্য মনস্ক ছিল আমার আমার জিহবা কি ওই জিকির করতেই ছিল সুবহান আল্লাহি বলি সবাই সুবাহান্লাহি আলহামদুলিল্লাহি ওলা ইলাহা ইল্লাল্লাহু অল্লাহ আকবর আমরা সব সময় পাঠ করতে থাকবো আমরা কি করতে থাকবো সবসময় পাঠ করতে থাকব এবং আমরা কোরআনের আয়াতগুলি কোরআনের আয়াতগুলি যতটুকু মুখস্থ আছে পাঠ করতে থাকব এবং সবচেয়ে উত্তম জিকিরের কথা রাসুল সাল্লা সাল্লাম বলছেন কি লা ইলাহা ইল্লাল্লাহ এটা আমরা পাঠ করতে থাকি এটা আমরা কি করতে থাকি পাঠ করতে তাহলে আমরা সাধারণ জিকির যেটা সেটার থেকে আমরা কখনোই বিমুখ হব না হব কখনো সেটা কি আমার আমি যে এখানে বসে আছি এই বসাটা যেন আল্লাহ আল্লাহরবুল আল্লাহ নির্দেশ অনুযায়ী কেন আমি এসেছি একটা বৈঠক আমি গেলাম কেন গেলাম গানের বৈঠকে যখন যাব এটা আল্লাহর নির্দেশ নাই ওটা আল্লাহ জিকির হলো না ওটা আল্লাহ জিকির হলো না আমি বাজারে আমি আড্ডা দিতে গেলাম জেকির হলো না জিকির কখন হবে যখন আমি বাজারে প্রবেশ করার সময় আমি কেন পর বাজারে প্রবেশ করব আজকে আমি পাঁচবার পাঁচটা বাজারে প্রবেশ করব কেন আমি নেওয়ার জন্য প্রবেশ করব এক সাহাব এসে বলেন যে চলো বাজারে যাই বলছে বাজারে যাব না তোমার সাথে বাজারে গিয়ে আমার লস ক্ষতি কেন আপনি কোনো কিছু কেনেন না কোনো কিছু বিক্রিও করেন না কোনো কিছু দামও করেন না তারপরেও বাজারে যান কেন যাবো আপনার সাথে বাজারে কেন যাবে আমি আপনার সাথে বাজারে বলছে আমি কেন যাই জানো বলছে কেন কাল আমি যাই মুসলমানদেরকে এখানে সালাম দিই কি করি আমি কি করি সেখানে গিয়ে তাদেরকে সালাম দেওয়ার জন্য আমি যাই আমি কি যাই সালাম দেওয়ার জন্য আমি মসজিদ আমি কি যাই বাজারে যাই তাহলে আপনি যদি সব নিতে চান আপনি যদি জেকের করতে চান আপনি পান্ডাতে গেলেন কেন যাবেন আপনি দোয়া নেওয়া দোয়া পড়লেন লা ইলাহু ওয়া লাহুল আশরিক আ লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউ ওয়া ইয়ুমটু আর দিসা হাই ইউন লা ইয়ামুটু ওয়া আ লাহ কুল্লি সাঈন কাদির এই দুয়াটা পাঠ করলে আপনার আমল লামায় কোয়াটা লিখে লেখা হলো তাহলে আপনার এক বন্ধু বললো যে ভাই তেল কিনতে হবে তেল সে চলো যাইবা কালে আরে আমার সময় নাই এবার কী বলবেন কি বলবেন কেন যাইবেন আমি দোয়াটা পাঠ করে সুযোগ একটা পাইছি দোয়াটা পাঠ করে কি দশ লক্ষ নেকি আমার আমল নামায় লেখে আসি তাহলে একজন মুসলমান তার সার্বিক জীবন জেকের সারা আর কিচ্ছু নাই আপনি হেঁটে যাচ্ছেন কোথায় যাচ্ছেন হেঁটে যাচ্ছেন বাড়ির দিকে মসজিদ থেকে বেরিয়ে বাজার দিকে যাচ্ছেন মনে মনে কি আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এর আগে কি করেছেন যে মসজিদ থেকে বাড়ানোর সময় মসজিদের থেকে বাহির হওয়ার দোয়াটা আপনি পাঠ করে বেরিয়েছেন এবার বাড়িতে কেন যাচ্ছেন সন্তানাদের সাথে গিয়ে কি কি কৌশলাদি বিনিময় করব আর সালাম দিয়ে প্রবেশ করব আমাদের এটা কিন্তু ভুলে গেছি সালাম পায় খালি হুজুরারা আর কারা বড় বড় বড়ো ব্যবসায়ীরা সালাম পা মুদিরে সালাম পা বাড়ির বউ সালাম পায় না পোলাপানো সালাম পায় না এটা কি ঠিক সালাম অর্থ কি আপনার ওপর আল্লাহর শান্তি বর্ষিত হোক তাহলে এটা কি আপনার যারা নিকটতম তারাই বেশি বেশি আপনার কি উপযুক্ত আর নাকি বাইরের লোক বেশি উপযুক্ত কারা বেশি উপযুক্ত আর অনেক সময় দেখা গেছে বাড়ি থেকে সালাম দিছি এরপর আবার আসছি সকালে দিছিলাম তো শেষ না আল্লাহ নবী সাল্লাহ সালাম বলছেন জিজ্ঞাসা করা হলো কতক্ষণ পর সাক্ষাৎ হলে আবার সালাম দেবো গেলে একজন মুসলমানের সাথে একটা গাছ অতিক্রম করেছেন অথবা একটা পাথর অতিক্রম করেছেন তারপরে সাক্ষাৎ হয়েছে আবার সালাম দেবেন সালাম মানে কি শান্তির জন্য দোয়া করা কি জন্য দোয়া করা শান্তির জন্য দোয়া করা তাহলে আজকে দার্শে আমরা বুঝলাম যেটা সেটা কি এক নম্বর আমাদের জিকির সারা জীবনে আমি গাড়ি চালাচ্ছি ড্রাইভার এই গাড়ির চালানোটা আমার জিকির কিভাবে চালাবো হ্যাঁ কিভাবে চালাবো যেইভাবে আমাকে নির্দেশ দিয়েছেন সেইভাবে আমি চালাবো আমার কফিলের কাজ করাটা এটা আমার এখন আমার ফরজ মানে ফরজ কেন আমি বেতন নিচ্ছি তার আম তারটা আদায় করা আমার জন্য কি আল্লাহ তালা ফরজ করেছেন কি বলেন যতক্ষণ পর্যন্ত তিনি খারাপ কাজের নির্দেশ না দিবেন শরীয়তে না মানে নির্দেশ না দিবেন ততক্ষণ পর্যন্ত এটা আপনার খরচ করছেন মনে মনে কি জিকির করছেন আর অন্তটা কোথায় আছে যাতে করে এখানে আমি আল্লাহর পথে পরিচালনা হতে পারি আমি বেতনটা যে নিব এই বেতনটা নেওয়াও যেন বেতন কামানো না যেমন আল্লাহর পথে এবং বেতন খরচ করাটাও আল্লাহর পথেই হবে এটাও জিকির তাহলে আপনার প্রতিটি পদক্ষেপ প্রতিটি মুহূর্ত কি হবে আল্লাহ রব্বুল্লা আলমিনের জিকির হবে আর দুই নম্বর হলো যে খাস জিকিরগুলি রয়েছে বাড়িতে প্রবেশের জিকিরগুলি সেইভাবেই করব আমার ঘুমানোর জিকিরটা সেইভাবে আমি করব আর যখনই আপনি খালি থাকবো আমি চেষ্টা করব আল্লাহ রব্বল আলাল্লাহ আমি জিকির লা ইলাহা ইল্লাহ সুবহান আল্লাহি আল্লাহামদুলিল্লাহি লা ইলাহ ইহ আল্লাহ আকবর লা ই ইলাহা লা ইলাহ ইল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ 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 আমরা এইগুলি পাঠ করতেই থাকবো তাহলে আম জিকিরো হবে খাদ জিকির হবে একটা কথা মনে রাখেন আমাদের অন্তর যদি আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের জিকির থেকে বিমুখ হয় সেখানে কিন্তু আমার অন্তরে শয়তানে বাঁধা বাঁধবে এই জন্যই আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন যারা জিকির করে এবং যারা জিকির করে না তারা হলো জীবিত এবং মৃত্যুর সমতুল্য কেন মৃত্যু ব্যক্তির আমল বন্ধ কিন্তু আপনি যদি জিকির না করে আপনার আমল বন্ধ যখন আপনি জিকির করবেন আপনার আমল কি আছে আছে খাঁচালো আছে আল্লাহ রব্বুল আল্লাহের কাছে দোয়া করে যাতে করে আমরা সারা জীবনে প্রতিটি মুহূর্ত আমরা যেন জেকিরে কাটাইতে পারি যদি জ্যাটে কাটাইতে পারে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি তার জিহবা সবসময় জেকিরে কি থাকবে তাজা থাকবে আল্লাহাল্লাহ নির্দেশ দিয়েছেন এক সাহাবাকে যে তুমি সবসময় তোমার জিহবাটা কি রাখবে তরুতাজা রাখবে কিসের জিকিরের মাধ্যমে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি তার যেহবাটা তরুতাজা রাখবে জিকিরের মাধ্যমে সে ব্যক্তি আনন্দের সাথে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তালা আমাদের সবাইকে তো বিন্দু করু নামাজের আসা নামাজের পর আমরা অন্য বিশাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি